বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 আবার নতুন রূপে হানা দিতে শুরু করেছে এবং বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগ থেকে উদ্বেগতর পর্যায়ে পৌঁছাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে এবং আমরা জীবন জীবিকার সমন্বয় সাধন করতে গিয়ে একটা সময় সবকিছু স্বাভাবিক করে দিয়ে আমাদের অর্থনৈতিক গতি প্রকৃতিকে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে রাখবার চেষ্টা করেছি এবং সেটা সূচনা হয়েছিল আমাদের তৈরি পোশাক খাতকে ঘিরে। আমরা জানি যে কোভিড যখন গত বছরের মার্চে আঘাত হানে তারপর থেকেই সমস্ত কিছু লকডাউন করে দেওয়া হয় এবং এক ধরনের প্রণোদনার ব্যবস্থার জন্য সরকারের দিক থেকে উদ্যোগ নেয়। প্রণোদনার প্রথম চান আমাদের তৈরি পোশাক খাতের যে ট্রেড বোর্ড বিজিএমইএর পক্ষ থেকে এবং তারপরে আমরা দেখলাম যে সেই লকডাউনের মধ্যেই গার্মেন্টস খুলে দেবার সিদ্ধান্ত, আবার হঠাৎ করে শ্রমিকদেরকে বাড়ি পাঠিয়ে দেবার সিদ্ধান্ত, আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত এবং সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে সকলেই পৌঁছেছিলেন যে সিদ্ধান্তটা আসলে শেষ পর্যন্ত ভালোই হয়েছে, কারণ তৈরি পোশাক খাতের শ্রমিকরা তেমন একটা আক্রান্ত হননি, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা গেছে, সব বিলে সবকিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি আবার উদ্বেগের জায়গায় পৌঁছাচ্ছে এবং উদ্বেগটা যখন ক্রমাগত বাড়তে শুরু করেছে সেই সময় যে তৈরি পোশাক খাতের কথা বললাম, সেই তৈরি পোশাক খাতের সেই শীর্ষ ট্রেড বোর্ডের নির্বাচনের সামনে তারা এই পোশাক খাতকে কতটা সজীব রাখতে পারবেন, আগামী দিনে বাংলাদেশ চাহিদা কতটা পূরণ করতে পারবেন, বিশ্ব বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে কতটা চলতে পারবেন, সেগুলো নিয়ে পক্ষে বিপক্ষে এবং তাদের বিজিএমইকে তারা কোন ভূমিকায় নিয়ে যেতে চান সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা বিতর্ক তাদের মধ্যে আছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের যে অবদান, পাশাপাশি এই খাতটি আবার সবচেয়ে বেশি গুরুত্ব সবার চোখে পাচ্ছে, অন্যান্য খাত অবহেলিত হচ্ছে, সেসব বিষয় নিয়ে নানা রকমের প্রশ্ন আছে এবং বর্তমান বিশ্ব বাস্তবতায় বিশেষ করে যখন বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে তখন যে চ্যালেঞ্জেসগুলো, সেই চ্যালেঞ্জেসগুলো এই খাত কতটা মোকাবেলা করতে পারবে বা এই খাতই একমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতির যে চাহিদা সেটির প্রধান নিয়ামক হিসেবে কাজ করতে পারবে কিনা, নাকি আরো বিকল্প কিছু ভাবার সুযোগ রয়েছে, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাইবাসা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আর আমার ডানে রয়েছেন বিজিএমইএর সাবেক পরিচালক এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে পরিস্থিতি আবার উদ্বেগের দিকে যাচ্ছে বিশেষ করে কোভিডকে ঘিরে এবং আমরা যেহেতু জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছি, অন্যান্যদের যেভাবে সিরিয়াসলি বিষয়টা ইনিশিয়ালি নিয়েছিল আমরা সেভাবে নেইনি, কাজেই অভ্যাসটাকে স্বাভাবিক আমরা সবসময় রাখবার চেষ্টা করেছি। এখন যে ট্রেন্ড আবার শুরু হয়েছে তাতে করে কি মনে হচ্ছে যে কি কি সিদ্ধান্ত ইতিমধ্যে সরকারের থেকে, আপনি জানেন 18 দফা নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে চলাচল করতে হবে, যানবাহন কিভাবে চলাচল করবে, সামগ্রিকভাবে এই জীবন জীবিকার ভারসাম্য বজায় রেখে চলা সামনে কতটা সহজতর হবে? দেখুন, করোনার প্রথম ঝুঁকির সময় আমরা যে ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে আমরা অর্থনীতি ওপেন করেছিলাম তার একটা সুফল হয়তো আমরা পেয়েছি, কিন্তু একই সাথে এই যে ঝুঁকি নিয়ে চালানো এটি এক আমাদের কিন্তু এক ধরনের একটা অভ্যাসের জায়গায় নিয়ে গেছে। এখন সেই জায়গাটিতে এখন যখন নতুন ধরনের কোভিডের ভ্যারিয়েন্ট বাংলাদেশে বাড়ছে এবং আজকে যতটুকু জানি যে সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশে 5,900 উপরে আক্রান্ত হয়েছে যেটি আমরা জানতে পারছি, এই পরিমাণ আক্রান্ত হবার ঘটনাটি ইঙ্গিত করছে যে সামনে কিন্তু আরও ভয়াবহভাবে এই কোভিডের বিস্তারটি ঘটবে। এরকম একটি জায়গা থেকে আমরা আগের যে অভ্যাসগত জায়গা থেকে যেখানে আমরা কাজ করেছি সেইখান থেকে পিছিয়ে যাওয়া বা লকডাউনে যাওয়ার মতো একটা পরিস্থিতি যাওয়াটি খুব সহজসাধ্য বিষয় না। আমার ধারণা সরকার হয়তো ধাপে ধাপে বিষয়গুলোকে বিবেচনা করবেন। এখন যে 18 দফা নির্দেশনা দিয়েছেন সেটাতে মূলত অর্ধেক জনবল দিয়ে প্রতিষ্ঠান চালানো, জনসমাগম সীমিত করা, এই ধরনের উদ্যোগগুলো সরকারের এখন রয়েছে, কিন্তু এটি যদি আরও বিস্তার লাভ করতে থাকে এবং সবচেয়ে যেটি আশঙ্কার যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে এখন যে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে তরুণরা বেশি, এমনকি যদি গার্মেন্টস খাতের কথা বলি গার্মেন্টস খাতে কিন্তু তরুণরাই সবচেয়ে বেশি কাজ করছেন, যুবক তরুণরাই আসলে গার্মেন্টস সেক্টরে শ্রমিক হিসেবে নরনারীরা কাজ করছেন সেখানে, সুতরাং তাদের মধ্যে হয়তো
আক্রান্ত হবার ঝুঁকিটা আগামীতে আরো বাড়বে এরকম একটি আশঙ্কা রয়েছে। সুতরাং সেই জায়গাটি থেকে বর্তমানে যে সিদ্ধান্তগুলো সরকার দিয়েছেন যে সীমিতভাবে এটিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা, সেটি দিয়ে কতটুকু কার্যকর হবে আমরা শুন না, কিন্তু হয়তো ধাপে ধাপে সরকারকে সেদিকে যাবার বিষয়ে হয়তো চিন্তা করতে হবে। কিন্তু আবার একই সাথে এটাও ঠিক, সরকার বা বেসরকারি খাতের উদ্যোক্তা যারা রয়েছেন তারা ওরকম একটি নতুন পরিস্থিতিকে সামাল দিয়ে চালাতে পারবেন কিনা প্রতিষ্ঠান, শ্রমিকদেরকে বেতন ভাতা দিতে পারবেন কিনা, আবার বাইরের দেশে যারা রয়েছেন তারা আসলে আমাদের এখানে অর্ডার ঠিক মতো তখন দেবেন কিনা, এ ধরনের বিষয়গুলো তখন দাঁড়াবে। তবে আমি অবশ্যই এই জায়গাটিতে প্রাধিকার দিব সেটি যে যদি মৃত্যু ঝুঁকি বাড়ে আক্রান্ত হবার জায়গাটি হয়তো অনেক ক্ষেত্রে আমরা এখন একটা মেনে নেওয়ার মতো একটা মৃত্যু দেখলাম গত মার্চের পরে দ্বিতীয় সর্বোচ্চ 45 জন ছিল, সেটি 45 এসেছে। এবং এই যে যারা আক্রান্ত হচ্ছে তারাই কিন্তু আগামী দিনের মৃত্যুর মধ্যে একটা অংশ হয়তো যাবে, যেটা আমরা চাই না সেটা হয়তো হবে, এবং সেখানে এই সংখ্যাটি কিন্তু আরো বাড়ার ঘটনা ঘটতে পারে। সুতরাং মৃত্যুর মতো যদি ঘটনা সামনের দিনে আসে রাজনৈতিকভাবে সরকারের জন্য কিন্তু সেই পরিস্থিতিটি সামাল দেওয়া কষ্টকর হবে, এবং সেটি যদি তরুণ যুবকদের ভিতরে এই আক্রান্তের পরিস্থিতি এবং মৃত্যুর ঘটনাটি ঘটে তাহলে কিন্তু সরকারকে হয়তো আরো কঠোর হবার মতো একটি সিদ্ধান্তে যেতে হবে। সুতরাং সেই মানসিক প্রস্তুতিটি আমাদের উদ্যোক্তাদের থাকবার প্রয়োজন হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তো তারা ইতিমধ্যে সেটির সঙ্গে এক ধরনের পরিস্থিতি তাদের রয়েছে, কিন্তু উদ্যোক্তাদের হয়তো সেরকম একটি পরিস্থিতির সঙ্গে, আমি যদি বলি গার্মেন্টস খাতের উদ্যোক্তা রাকিব ভাই আছেন, তাদেরও হয়তো এরকম একটি পরিস্থিতি জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকা, অথবা যদি আগাম বলি তাহলে এখন থেকে কারখানাগুলোতে যে ধরনের স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে, যেটি শুরুতে দেয়া হয়েছিল যে স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, নিয়ম 6 ফুট দূরত্ব মেনটেন করে বসানো, এই বিষয়গুলো পরবর্তীতে কিন্তু আর মানা হয়নি। আমরা যতটুকু খোঁজ পেয়েছি শুধুমাত্র মাস্ক ব্যবহারটি এখন রয়েছে কিছুটা মাত্রায়, কিন্তু বাকি যেগুলো ঢোকার সময় চেক করা, হাত ধোয়া বা সাবান থাকা অথবা দূরত্ব বজায় রাখা, এগুলো আসলে তেমন এখন একেবারেই নেই বলা যায়। সুতরাং সেই জিনিসগুলো এখনই আমি যদি বলি যে ওরকম একটা পরিস্থিতি যদি আমরা না চাই তাহলে উদ্যোক্তাদের উচিত হবে এখনই সতর্কতামূলক ব্যবস্থাগুলো যেগুলো শুরুতে তারা নিয়েছিলেন সেগুলো পুনরায় শুরু করার মতো উদ্যোগ নেওয়া। আব্দুল হিল রাকিব, আমি জানি যে আপনি নির্বাচন করছেন, নির্বাচন তো একটা বড় চ্যালেঞ্জ মানে বিজিএমইএর বা গার্মেন্টস মালিকদের জন্য, সামনে সবাই নির্বাচনে ব্যস্ত, কিন্তু এর মধ্যে যে নতুন চ্যালেঞ্জ আবার কোভিডকে ঘিরে সেই চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। সো ডক্টর গোলাম মোয়াজ্জেম বলছিলেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা কিভাবে চিন্তা করছেন। মোয়াজ্জেম ভাই বেশ কিছু কথা বললেন, এটা আসলেই তো সঠিক বলেছেন, যেটা যে আমাদেরকে আর একটু কেয়ারফুল হতে হবে, এবং আমরা গতবার যে দেরিতে সিদ্ধান্তগুলো নিয়েছি এবার সিদ্ধান্তহীনতায় ভোগার স্কোপটা কম। আমরা এটা সত্যি যে আমাদের ইন্ডাস্ট্রির প্রথম দিকে বেশ একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন আমাদের নেতারা, এবং তার ফলশ্রুতিতে কিছু অ্যানোমালিস হয়েছিল। বাট আমি বিশ্বাস করি আমাদের যে পরবর্তীতে আমাদের পূর্ববর্তী নেতারা একসাথে হয়ে যে টাস্ক ফোর্স গঠন করেছিলেন তাদের সেই কম্বাইন্ড ইয়েতে ইন্ডাস্ট্রিটার একটা অ্যালাইনমেন্ট ঠিক হয়েছিল, এবং তখন নেতৃত্বের আর কোনো উইকনেস ছিল না। আমি মনে করি যে একটা কথা সত্য যে আমরা আসলে খেটে খাওয়া মানুষ, আমাদের প্রান্তিক চাষি বলেন আর প্রান্তিক কর্মী বাহিনী বলেন, এরা আসলে ডেইলি আর্নার্স। সো লকডাউন আসলে আমাদের মতো ডেন্সড একটা পপুলেটেড কান্ট্রির সলিউশন কিনা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে একটা প্রশ্ন যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। অফকোর্স সাবধানতা বা যেটা WHO-র প্রসিডিওর সেটাকে স্ট্রিক্টলি মেনটেন করা, এবং আমি মনে করি যে গভর্নমেন্ট যদি কঠোর হন সে মাস্ক ব্যবহারের শাস্তি প্রয়োগের কথা যদি চলে আসে এবং এই ট্রান্সমিশনটাকে যদি যতটুকু আটকানো যায়, সেটাই আসলে আমি মনে করি যে ট্রেনিং যে প্রাইমারি ট্রিটমেন্ট, যে আমরা দেখা গেছে যে কোভিডের প্রাইমারি ট্রিটমেন্টটা যারা বেটার পেয়েছে তাদের কিন্তু ক্যাজুয়ালিটি হয়নি। সো আমি যেটা মনে করি যে প্রাইমারি ট্রিটমেন্টে গভর্নমেন্টের অ্যাওয়ারনেস এবং প্রত্যেকটা হসপিটালের আরও অ্যাক্টিভ রোল প্লে করা, একটা সত্যি কথা যে প্রথম দিকে যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে। তো এখন আর মানুষ ওই যে একজনের হয়েছে তাকে তার ভয়ে তার এরিয়া আশপাশ দিয়ে কেউ যাচ্ছে না এবং সে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, সেটা হয়তো এখন হবে না। বাট এটা সত্যি যে হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় যে স্টেপগুলো আমরা দেখছি যে ডিফারেন্ট স্ট্রেইনের ভাইরাসটা এখন এসছে যার ইয়েটা হচ্ছে ট্রিটমেন্টটা হয়তো ডিফারেন্ট, তো এটাকে অ্যাড্রেস করা এবং মানুষকে আসলে সচেতন করা লকডাউনের পরিবর্তে
করতে আমি বলবো মানুষকে, যে মানুষ যদি সচেতন হয়, বিকজ ইট ইস হাইয়েস্ট, অলমোস্ট দ্য হাইয়েস্ট ডেন্স পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, আপনি কিভাবে এখানে লকডাউন করেও, আপনি লকডাউন করলে তিনটা ক্ষতি হচ্ছে, একটা হচ্ছে যে আপনার আমাদের মানুষ মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, লকডাউনে অনেক ক্যাজুয়ালিটি বাড়ছে উইদিন দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, দের আর কেসেস, আপনি যদি আজকে সমাজ মন্ত্রণালয়ে যান, দের আর কেসেস অফ ভায়োলেশন, ডোমেস্টিক ভায়োলেশন হচ্ছে। সো লকডাউনের আসলে ইন্টারন্যাশনালি দ্যাট ইজ প্রুভেন দ্যাট লকডাউন করে খুব একটা বেশি চেঞ্জ কেউ করতে পারে নাই, বাট আমাদের মতো ডেন্স পপুলেশনে যেখানে কিনা খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি, এখানে তো আরও না। তো আমি যেটা মনে করি যে অফকোর্স এনফোর্সমেন্ট অন প্র্যাকটিস, যে মাস্কের ব্যবহার, মাস্কের সরবরাহটা বাড়িয়ে দেওয়া, অ্যাভেইলেবল করা, এবং যে প্রাইমারি সাপোর্ট, এই যে ইনিশিয়াল যে অক্সিজেন সাপোর্ট, সে আমি আইসিইউ বাড়াতে না পারি, আমি যদি অক্সিজেনের ব্যবস্থাটা করতে পারি, অক্সিজেন সিলিন্ডারটা কিভাবে ইউজ করতে হয় সেটা, অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার রেখেছে বাট ইউজ করতে জানে না, কাজে কাজেই ওই রোগীটা আর সাপোর্টটা পায় নাই, তখন আবার তাকে হসপিটালে নিতে হচ্ছে। এই যে সাধারণ জ্ঞানগুলো, এগুলোকে যদি পাবলিকলি বিভিন্ন মিডিয়াতে আরও ডিটেইল করা যায়, আই এম শিওর দ্যাট উইল হেল্প আপ টু সাম এক্সটেন্ট। বাট দেন এগেইন অফকোর্স সায়েন্সের যে এইটার ভাইরাসের যে ভ্যাকসিন, প্রপার ভ্যাকসিনাইজেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আসলে এটা থাকবেই, এবং আগামী পাঁচ বছরেও কিন্তু আপনি এটা থেকে বেরোতে পারবেন না, প্রতি বছর আপনাকে এই টিকা দিতেই হবে, এবং টিকার জেনারেশন চেঞ্জ হবেই, ভাইরাসের জেনারেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে টিকার জেনারেশন চেঞ্জ হবেই। অফকোর্স আমাদের ফ্যাক্টরিগুলোর কথায় আসি, ফ্যাক্টরিগুলোতে আই উড সে দ্যাট আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্কফোর্সের যে স্ট্রেংথ, তারা যেহেতু খেটে খাওয়া মানুষ, রোদে পুড়ে তারা বাসা থেকে আসে বা করে, তারা তাদের মধ্যে ভিটামিন ডির অভাবটা কম, এবং ইমিউন সিস্টেম হয়তো বা কম্পেয়ার টু এনি আদার ইকোনমিক স্কেল তাদের হয়তো বেশি, যে কারণে আমরা দেখেছি প্রথম দিকে আমরা WHO-র পলিসি এবং প্রসেসগুলো মেনটেন করে ফ্যাক্টরি খুলেছি, এবং আমরা দেখেছি পরবর্তীতে আমাদের ডক্টররা সার্টিফাই করেছে যে এদের ক্যাজুয়ালিটি একেবারে 0.24% ছিল আমাদের ইভেন আক্রান্তের হার। সো সেক্ষেত্রে আমরা আশা করি, আমরা কেয়ারফুল, মোজাম্মেল ভাই সঠিক কথা বলেছেন, দেন আমাদেরকে আগের মতো আবার কেয়ারফুল হতে হবে, এবং ইমিডিয়েটলি আমাদের ওই যে রিএনফোর্সমেন্টটা, আমরা যখন ফ্যাক্টরিগুলো আবার পুনরায় খুললাম, তখনকার যে রিএনফোর্সমেন্টগুলো ছিল সেটা কিছুটা হলেও শিথিল হয়েছে, এটা মানসিকভাবেই হয়েছে যে এটা হয়তো বা ওয়েভটা ওভার হয়ে গেছে বলেই হয়েছে, এটাকে আমরা ইমিডিয়েটলি আবার হয়তো ব্যাক করতে হবে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এই যে ধরেন কোভিড এর ইস্যুজ আছে, নতুন বৈশ্বিক বাস্তবতা আছে, জিও পলিটিক্স এর ইস্যুজ আছে, কিংবা আমরা যদি বলি যে বাংলাদেশের এখন পর্যন্ত নির্ভরতা অর্থনীতির একটা বড় রেমিটেন্সের উপরে, এবং দ্বিতীয়টা হচ্ছে তৈরি পোশাক খাতের উপরে, এই বাস্তবতায় আসলে, এবং এখন এলডিসির গ্রাজুয়েশন হচ্ছে, তার একটা চ্যালেঞ্জ সামনে আসছে, সবগুলি এই নির্ভরতা আসলে কতটা বাংলাদেশের অর্থনীতিকে সক্রিয় সজীব রাখতে পারবে এবং সামনের দিকে নিয়ে যাবে, নাকি অল্টারনেটিভ কিছু ভাবা দরকার আছে, অথবা এই খাতগুলোর ক্ষেত্রে, বিশেষ করে আমরা তৈরি পাশের পোশাক খাতের কথাই যদি বলি, যে তারা কতটা আসলে প্রস্তুত, বা তাদেরকে কতটা ফ্যাসিলিটেট সরকার করতে পারছে, করা উচিত বা কিভাবে করা দরকার, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি আগের বিষয়টির সাথে ছোট দুটো পয়েন্ট একটু অ্যাড করে তারপরে এই বিষয়টিতে বলছি। আমার মনে হয় যে সরকারের পক্ষে যদি সুযোগ হয়, তাহলে ওয়ার্কারদের ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় নিয়ে আসার ব্যাপারটি সরকার বিবেচনা করতে পারেন। সেক্ষেত্রে হয়তো এজ লিমিটটি কমিয়ে দেওয়ার বিষয়ে দাঁড়াবে, যেটি সরকার বিবেচনা রয়েছে, সেটিকে যদি 40-এর নিচে নিয়ে এসে 20-25 পর্যন্ত নিয়ে আসা যায়, তাহলে অনেক ওয়ার্কারকে এটার ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে। আর একটি আমি অনুরোধ করব মালিকদের কাছে, সেটি হলো যে অনেক সময় যেটি দেখা যায় যে শ্রমিকরা আক্রান্ত হলেও বিষয়টি লুকান তারা, এই কারণে লুকান যে তারা যদি ছুটি নেন তাহলে সেটি আসলে বিনা বেতনে তাদের ছুটি হয়, এবং অনেক সময় চাকরি চ্যুতিরও আশঙ্কা থাকে। তো এদিক থেকে মালিকদেরও আসলে সচেতন হবার বিষয় যে কোনো আক্রান্ত রোগী হলে তাদেরকে কিভাবে ছুটি দেওয়া যায়, বেতন সহ ছুটির ব্যবস্থাটি নিশ্চিত করা যায় সেটি, এবং যেটি টেস্টিং ফ্যাসিলিটি যেগুলো BGMEA BGMEA থেকে করেছে সেটি ইতিবাচক কিন্তু যথেষ্ট না,
আমি বলবো যে টেস্টিং ফ্যাসিলিটি হয়তো আরো বাড়ানোর সুযোগ রয়েছে, এবং আমরা বুঝতেই পারছি যে এই রোগটি আসলে সহসা যাচ্ছে না। সুতরাং এক ধরনের দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবেই এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমার মনে হয় তারা উদ্যোগগুলো নিতে পারেন। এখন যেহেতু সামনে নির্বাচন আসছে, সুতরাং আমার মনে হয় নির্বাচনের ম্যানিফেস্টোর একটা অংশ হতে পারে এই সংক্রামক এই রোগগুলোর ব্যাপারে শ্রমিকদের ব্যাপারে তারা কি ধরনের, আমি যতটুকু ম্যানিফেস্টো দেখেছি তাতে এই ধরনের কিছু নেই। তারা তাদের প্রকাশ করে ফেলে করে ফেলেছেন, একজন করেছেন, আরেকজন হয়তো সামনেই কাল পরশু করবেন যতটুকু জানি। সেখানে এই ধরনের তারা তাদের মেম্বারদের কিভাবে সাপোর্ট দেয়া যায় এগুলোই বেশি দেখলাম, কিন্তু এই যে ভ্যাকসিন এই যে শ্রমিকদের আক্রান্ত হলে যে চ্যালেঞ্জগুলো সেটাকে কিভাবে অ্যাড্রেস করবেন সেই সংক্রান্ত বিষয়গুলো কিছু লং টার্ম আমার মনে হয় যে উদ্যোগ তারা যদি ঘোষণা দেন আমার মনে হয় সেটি প্রয়োজন রয়েছে। এবার আমি আসি আপনার মূল প্রশ্ন যেটি করেছিলেন, সেটি হলো যে এটা সাধারণত দেখা যায় যে ঝুঁকিকালীন সময় সাধারণত কেউই চায় না নতুন বড় কোনো ধরনের পরিবর্তনে যেতে। এমনকি আমরা কিছুদিন আগে একটি সার্ভে শেষ করেছি, তখন উদ্যোক্তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আগামী 5-3 বছরে তারা কি কি ধরনের পরিবর্তন আনতে চায়। কোনো উদ্যোক্তাই নতুন পণ্যে যাওয়া, নতুন বাজারের দিকে নজর দেওয়া এগুলোর ভিতর না। তারা যেটা করার কথা বলছেন তারা এক্সপ্যান্ড করবেন, তাদের এখনকার ফ্যাসিলিটি তারা এক্সপ্যান্ড করে তাদের বিজনেসকে টিকিয়ে রাখা, এবং এই জায়গায় যেহেতু সেফ জায়গা সেই জায়গায় আমিও মনে করি এটা যৌক্তিক, এই অর্থে যে ঝুঁকি নেওয়ার মতো পরিবেশ এখন নেই। তো আপনি যেমন এলডিসি গ্রাজুয়েশনের কথা বললেন, বিশ্ব পরিস্থিতির কথা বললেন, কোভিড থেকে উত্তরণের সময়কালটিও স্বল্পমেয়াদী হবে না সেটা আমরাও বুঝতে পারছি, এটা একটা দীর্ঘমেয়াদী। সুতরাং এই কারণে কেউই আসলে নতুন ধরনের কোনো উদ্যোগে যাবেন না এটা, এবং সরকারও হয়তো খুব কাউকে খুব বড় পুশ করতেও চাইবেন না। কিন্তু আমার ধারণা যেটি দরকার সেটি হচ্ছে যে উদ্যোক্তাদের ফ্যাসিলিটেট করা, তারা যে জায়গাগুলোতে আছেন সেই জায়গাগুলোই তারা যাতে ভালোভাবে থাকতে পারেন। সেটি দুটো জায়গায় আমি নজর দিব, একটি হলো যে বড় উদ্যোক্তারা সবসময় ভালো করেন, তাদের একটা কারখানা খারাপ করলে আরেকটা কারখানা থেকে ক্রস সাবসিডাইজ করে তারা সেখানে টিকে থাকেন, ভালো করতে পারেন। কিন্তু ছোট উদ্যোক্তা ক্ষুদ্র মাঝারি উদ্যোগ প্রচুর আমাদের এখানে, আসলে ক্ষুদ্র মাঝারি উদ্যোগই বেশি যাদের কথা আমরা আনি না। আমরা যখনই আলোচনা করি বড় উদ্যোগ, যখনই আলোচনা করি গ্রিন ফ্যাক্টরি, এগুলো সব বড় ফ্যাক্টরি, ভালো ফ্যাক্টরি, কিন্তু ছোট ফ্যাক্টরিদের আসলে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু হয়েছে। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কিন্তু এই সময়কালে, যেমন একটা তথ্যে আমরা বলি যে 210টি ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তার ভিতরে BGMEA এর অধীনে মনে হয় 188টি ফ্যাক্টরি এই সময়কালে বন্ধ হয়েছে। সুতরাং এই যে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে এই প্রবণতা কিন্তু সামনের দিনেও থাকতে পারে। সুতরাং এই বন্ধ ফ্যাক্টরিগুলোর ব্যাপারে আমার মনে হয় যে কীভাবে এবার তাদেরকে সচল করা যায়, তাদেরকে টিকিয়ে রাখা যায়, এই এই বিষয়টি ভাবার দরকার রয়েছে, এটি যে একটি দিক। আরেকটি আমাদের নিজেদের অবজারভেশন হচ্ছে যে কারখানাগুলোর ভিতরে নারায়ণগঞ্জ বেসড ফ্যাক্টরি এবং চিটাগাং বেসড ফ্যাক্টরি পুরার তারা কিন্তু ভালো করছে না। গাজীপুর বেল্ট এবং ঢাকা বেল্টের ফ্যাক্টরি যতটা ভালো করছে, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের ফ্যাক্টরিগুলো ভালো সেভাবে করছে না। সম্মিলিত পরিষদ গত পরশু দিন দেখলাম যে চিটাগাংয়ে তারা বড় শোডাউন করে এসছেন এবং বলেও এসছেন যে চট্টগ্রাম ভিত্তিক তারা উদ্যোগ নেবেন। আমার মনে হয় যে সেটি একটি ইতিবাচক সিদ্ধান্ত, মানে ঘোষণা তাদের, কিন্তু এটি তাদের আলাদাভাবেই নেওয়া উচিত। চিটাগাংয়ে আমাদের একটা বড় হাব গড়ে তোলা দরকার গার্মেন্টসের, যেটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, সেই জায়গায় নজর দেওয়া দরকার। এদিক থেকে সরকারের দিক থেকে আমি প্রশংসা জানাই যে সরকার কোভিডের সময়কালে যে উদ্যোগগুলো নিয়েছেন সেটা উদ্যোক্তারাও নিজেরাও স্বীকার করেন যে কাজে দিয়েছে। সম্প্রতি আরেকটি বড় উদ্যোগ নিয়েছেন সরকার, টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড করেছেন 1,000 কোটি টাকার, এটি একটি রিভলভিং ফান্ড। এটির মাধ্যমেও কিন্তু উদ্যোক্তাদের বিভিন্ন রকমের সুবিধার কথা বলা হয়েছে। একটি হলো প্রযুক্তিগত সুবিধা দেওয়া হবে, কেউ যদি অনলাইন ভিত্তিক তার যদি যেহেতু অনলাইনের ই বাড়ছে, সেলস বাড়ছে, অনলাইন ভিত্তিক ইনফ্রাস্ট্রাকচার সেইখান থেকেও তারা ঋণ নিয়ে এই কাজটি করতে পারেন, সেটির কথা বলা হয়েছে। কেউ যদি সার্কুলার ইকোনমিক মডুলে কেউ যদি রিসাইকেল করতে চান পণ্য, সেখান থেকেও তারা এখান থেকে ঋণ নিয়ে ওই ধরনের রিসাইকেল বেসড ইন্ডাস্ট্রি করার কথাটি ভাবতে পারেন। দেশীয় যে সমস্ত রিসাইকেল পণ্য আছে সেটার ব্যাপারে দরকার, সেটি এখানে করা দরকার। কিন্তু এর বাইরেও কয়েকটি জায়গায় কিন্তু এর এই কোভিড এবং এই সমস্ত ডামাডোলে দুর্বল হয়ে যাচ্ছে। আমি বলবো যে সেই জায়গাগুলোর ব্যাপারে কিন্তু খুব বেশি আমি ম্যানিফেস্টোতে দেখলাম না। একটি হলো আমরা ইন্ডাস্ট্রিয়াল সেফটির এই যে কারখানার নিরাপত্তার জায়গায় গত 6 বছর যে এত ভালো কাজ করলাম, হঠাৎ করে আমার সন্দেহ হচ্ছে এই জায়গাটি আবার দুর্বল হতে শুরু করেছে। আপনি যদি লক্ষ্য রাখেন সাম্প্রতিককালে কিন্তু প্রচুর অগ্নিসংযোগ হচ্ছে, সৌভাগ্যবশত থেকেও মারা যাচ্ছে না, কিন্তু কারখানাতে গুদামে বা তাদের সংযুক্ত যে সমস্ত ফ্যাসিলিটি এগুলোতে কিন্তু অগ্নিসংযোগ হচ্ছে, যেটা মোটেও কাঙ্ক্ষিত না। আমি কিন্তু এটি আর একটা ইঙ্গিত দিচ্ছি, আমি ইঙ্গিত দিচ্ছি এই অর্থে যে এই যে দুর্বলতাগুলো এটা ইঙ্গিত করে যে যারা এই মুহূর্তে মনিটরিং এর কাজগুলো করছেন তারা ঠিকভাবে করছেন না, তারা
এবং সে কারণে আমি বলবো যে আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল আরএসসি যেটি করা হয়েছে আমি তার দিকে আঙ্গুল তুলতে চাই এবং আমি তাদেরকে আরো সক্রিয়ভাবে দেখতে চাই সামনের দিনে, যেটি খুবই দরকার হবে। কারণ আরেকটি যদি বড় দুর্ঘটনা হয়, আরেক যদি এরকম বড় রকমের মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে কিন্তু যে অর্জনটুকু গত 5-6 বছরে হয়েছে এটা আবার নতুন করে প্রশ্নের সম্মুখীন হবে এবং ব্র্যান্ড বায়ার আবার নতুন করে কিন্তু সমস্ত কন্ডিশন কিন্তু চাপিয়ে দেওয়া শুরু করবে। সুতরাং আরএসসির কথা এখানে যে এক লাইনে ছেড়ে দেওয়া হয়েছে সেটি যথেষ্ট না। আমি বলবো যে সাস্টেনেবিলিটির পয়েন্ট থেকে আরএসসিকে একেবারে সামনে নিয়ে আসা, যে কি করা হবে, কিভাবে ফ্যাক্টরি সাস্টেনেবল করা হবে, সে ধরনের জায়গাগুলোকে নিয়ে আসা। আরেকটি হলো পরিবেশগত জায়গাতে কাজ করার আছে। আমি ইতিবাচকভাবে দেখছি যে সম্প্রতি বিজিএমইএ থেকে সাস্টেনেবিলিটির ব্যাপারে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, বড় ফ্যাক্টরিগুলো এসছে, কিছু কিছু কাজ করছেন তারা, যেমন গ্রিন ফ্যাক্টরি করার উদ্যোগ আমরা আগে থেকেই জানি, এখন এনার্জি কনজারভেশনের উদ্যোগ চলছে, আবার রিনিউয়েবল এনার্জি ব্যবহার করার জন্য রুফটপ যে সোলার প্যানেল এগুলোর জন্য তারা করছে। কিন্তু যে জায়গাটিতে হাত দেওয়া হচ্ছে না বড়ভাবে সেটা হলো টেক্সটাইল মিলগুলোর পলিউশন। আপনি ঢাকার পাশের প্রত্যেকটি নদী দেখেন, আমি একেবারেই বলতে পারি যে এই নদীগুলোর পলিউশনের সবচেয়ে বড় একটি দায় পড়বে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টেক্সটাইল, যেটা গার্মেন্টস খাতের, এই জায়গাটির ব্যাপারে কিন্তু কোনো উল্লেখ নেই। এবং এটিকে শুধু টেক্সটাইল অ্যাসোসিয়েশনের দায়িত্ব বলে আমরা বলিনি, এটি দিয়ে পার পাওয়া যাবে না। কারণ এই যারা নেতারা রয়েছেন এবার দাঁড়িয়েছেন তাদের অনেকেরই আবার বড় বড় টেক্সটাইল ফ্যাক্টরি রয়েছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে। সুতরাং কিভাবে এই পরিবেশগত মানদণ্ডে আগামী দিনে আমরা কাজ করব সেটিরও কিন্তু আমরা আগামী দিনে দেখতে চাই। কারণ আগামী দিনে কিন্তু বৈশ্বিক মানদণ্ডে আমরা এখন যে পণ্য করি এখানে আমরা থাকতে চাই না, আমরা কিন্তু আস্তে আস্তে আপার মার্কেটে যেতে চাই। কারণ আপ মার্কেটের একজন কনজিউমার, আপ মার্কেটের একজন বায়ার কিন্তু সবসময় চায় যে ওয়ার্কার রাইট ঠিক আছে কিনা, শুধু বেতন দেওয়াটি কিন্তু না, ওয়ার্কারদের সমস্ত কিছু দেওয়া হচ্ছে কিনা ঠিকঠাক মতো, কোনো হ্যারাসমেন্টের ঘটনা হচ্ছে না সেটি, একই সাথে কারখানাগুলো পরিবেশগত মানদণ্ডে চলছে সেটি দেখা হচ্ছে, এমনকি যে নতুন নতুন যে ধারণাগুলো আসছে এনার্জি কনজারভেশন, এনার্জি রাইট, রিসাইক্লিং, এগুলো করা হচ্ছে কিনা, সেই জায়গাগুলোর দিকে কিন্তু আগামী দিনে আমাদের টার্গেট করা উচিত। আমি বলবো যে এই ধরনের ইশতেহারে কিন্তু ওই ধরনের ফরওয়ার্ড লুকিং পার্সপেক্টিভটাই আরো জোরালোভাবে আসার দরকার ছিল। মেন ইস্যুজ মিস্টার আব্দুল্লাহ হিল রাকিব, এবং ইশতেহারের প্রসঙ্গটাও আসলে আমি সম্ভবত আপনাদের আপনারাই ইশতেহার ঘোষণা করেছেন এখন পর্যন্ত, অন্য পক্ষ হয়তো করবে। ওয়েল, আমি মনে করি যে যেই প্রসঙ্গগুলো ভাইয়া তুললেন এগুলো প্রত্যেকটাই অ্যাড্রেস করা হয়েছে। ধন্যবাদ জানাই আরএসসির কথা বলায়, বিকজ আসলেই আরএসসি এই মুহূর্তে বর্তমান আমাদের যে বিজিএমএর বোর্ড তারা আসলে হয়তো বা প্রপারলি অ্যাড্রেস করতে পারছে না, যে কারণেই আমরা বলেছি যে আরএসসির তাদের জবাবদিহিতা এবং তাদের কাজের পরিচ্ছন্নতা এবং তাদের কাজের প্রসিডিওর নিয়ে আমরা আরও ডিটেইল কাজ করব। এবং আমরা মনে করি যে এই অর্গানাইজেশনটা যত বেশি স্ট্রং হবে তত বেশি নিরাপত্তা এবং ইয়েতে আমরা স্কোর করব। বিকজ আপনি কারেক্টলি বলেছেন যে কাস্টমাররা কিন্তু একটা হায়ারার্কিতে গিয়ে কাস্টমাররা যখন দেখে যে এটা মোর সেফ অ্যান্ড মোর সিকিউরড অ্যান্ড মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড হিউম্যান ফ্রেন্ডলি, দে উইল এনগেজ দেম মোর। যে উপরের দিকের ব্র্যান্ডগুলো সবসময় তাদের ব্র্যান্ড ভ্যালুর প্রতি কেয়ারফুল, এবং যখন ব্র্যান্ডরা আসছে এখন আসছে হাই স্ট্রিট বা ডিসকাউন্টার বা হোলসেলাররা, এখন আস্তে আস্তে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিটির কারণে হোক, আমাদের প্রোডাক্টের ওয়ার্কম্যানশিপের এনহ্যান্সমেন্টের কারণে হোক, ডেফিনেটলি কালচারটা আস্তে আস্তে অ্যাট্রাক্ট করছে। গ্রিন রেভলিউশন হোক, এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এফিসিয়েন্সি গ্রোথ হোক, আমরা কিন্তু হাই ভ্যালু প্রোডাক্টের দিকে যাচ্ছি। এখন যখন হাই বা সুপার ব্র্যান্ড বা সুপার ব্র্যান্ড আসবে, ডেফিনেটলি দোজ উইল অলসো prerequisite যে এনভায়রনমেন্ট ইন্ডেক্সে আমরা কত স্কোর করি, হিউম্যানিটেরিয়ান ইন্ডেক্সে যে ওয়ার্কার কন্ডিশনস অর লিভিং স্ট্যান্ডার্ড অর হেলথ ইন্ডেক্সগুলোতে আমরা কতটুকু পারফর্ম করি, ওই প্যারামিটার্সগুলোও ইভ্যালুয়েট হবে। আম শিওর আপনারা যদি আমাদের ইশতেহারটা পড়েন এর প্রতিটা এরিয়াই কিন্তু আমরা টাচ করেছি। আমরা গভর্নমেন্টের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি, আমরা ইকোনমিস্টদের সাথে কথা বলেছি, আমরা আমাদের প্রত্যেকটা লেয়ার, যে মোয়াজ্জেম ভাই বলেছেন যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পরা শিল্পের যে সেগমেন্ট এটাই কিন্তু আমাদের ইশতেহারের প্রধান একটা অধ্যায়। আমরা এখানে ডিটেইল বলেছি যে একটা হচ্ছে যে দিস ইজ দ্য বায়োলজিক্যাল গ্রোথ, ওয়ের আমরা যখন আমি যখন শুরু করেছি আমার ইন্ডাস্ট্রি তো 120 লাইনের ছিল না, ইট ওয়াজ অলসো এ স্মল ইন্ডাস্ট্রি ওয়েন উই স্টার্টেড। এখন আমরা
আমি একজন ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিক ছিলাম, এখন আমার শিল্পের সাইজটা বড়, বাট আমার কিন্তু ওই অভিজ্ঞতাটাও আছে, ওই পেইনটাও আছে, এবং আমরা কানেক্ট করার চেষ্টা করছি ওই সমস্ত মালিকদের সাথে, মালিকরা কথা বলছে আমাদের সাথে এবং আমরা তাদের বর্তমান সমস্যাগুলো শুনেছি, বুঝেছি এবং সে অনুযায়ী আমাদের ম্যানিফেস্টোটা তৈরি করেছি। আমরা বলেছি যে ইন্ডাস্ট্রিতে এরা আসলে যারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প এদেরকে আসলে সবাই খুব টাফ টাইম দেয়, ব্যাংক বলেন, কাস্টমস বলেন, সরকারের যে কোনো এজেন্সি বলেন, ওই দুর্বলের উপরই অত্যাচার শুরু করে। এখন আমরা যদি মনে করি যে একটা এক্সট্রা সাপোর্ট তাদের দরকার, একটা ইনকিউবিক সাপোর্ট তাদের দরকার, বিকজ আপনি একটু আশ্চর্য হবেন শুনলে যে এই যে মেজরিটি সে অ্যাবাউট এরাই কিন্তু আমাদের ওয়ার্কার বেশি কনজিউম করে, বিকজ ম্যান মেশিন রেশিওতে তারা আসলে পিছিয়ে আসে। যে আপনি যদি প্রোডাকশন এফিসিয়েন্সির ম্যান মেশিন রেশিও ক্যালকুলেট করেন 2:1, আমরা মনে করি যে আইডল রেশিও হচ্ছে 2:1, এরা কিন্তু 2 উপরে সবাই, তার মানে কি ওয়ার্কার এরাই বেশি কনজিউম করে। সো আমরা যদি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে টেক কেয়ার করতে পারি ইন টার্মস অফ সাপোর্টিং দেম, স্ট্রিক্টিং দ্য পলিসি ইন ফাইন্যান্স, সে অর্থ মন্ত্রণালয় বা কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির সাথে গভর্নমেন্টকে তাদেরকে যদি আলাদাভাবে একটা প্রেফারেন্সিয়াল রেটে, ইন্টারেস্ট সাবসিডাইজড রেটে অথবা রিডিউসড রেটে তাদেরকে যদি ফাইন্যান্সিং করা যায়, তাদের যে কস্ট সেটা কিছুটা হলেও সাপোর্টেড হবে। বিকজ এই মুহূর্তে তাদের এক নাম্বার হচ্ছে তারা খরচটা আর বহন করতে পারছে না, কারণ কম্পারেটিভলি তাদের যে ইনকাম গ্লোবাল মার্কেটে চাহিদা কমে গেছে, তাতে করে কাস্টমাররা দে ইস এ বায়ার্স মার্কেট নাও, তারা যেটা বলতেছে যে দিস ইজ দ্য প্রাইস, ইউ টেক ইট অর লিভ ইট, হয়তোবা অর্ডার না থাকাতে সেই প্রাইসেই তাকে অর্ডার নিতে হচ্ছে বা নিতে হবে, তাহলে হাউ ডু দে সার্ভাইভ। এখানে এখন যদি তারা একটা পলিসি সাপোর্ট পায় গভর্নমেন্টের কাছ থেকে, সে আমরা বলি ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যতই কোভিড জায়গা রিয়া করুক, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কোনো ব্যাংকের প্রফিট কিন্তু কমতেছে না। সো হাউ ডু ইউ লিভ, আপনি যদি যেই মুরগি ডিম দেয় তাকে জবাই করে খাওয়ার চিন্তা করেন তাহলে তো হবে না, সরকারকে আগায় আসতে হবে, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে কথা বলতে হবে, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হ্যাভ টু বি লিনিয়েন্ট এনাফ যে এরা যদি বাঁচে আমরা ব্যবসা আরও 100 করতে পারবো। আমরা এই ক্ষুদ্র মাঝারিদেরকে আলাদা ইন্টারেস্ট রেটে লোন দেওয়ার কথা বলছি, আমরা তাদেরকে যে চার্জেসগুলো ব্যাংক চার্জ করে, দেখা গেল যে আমাকে লোন দেয় 7%, তাকে দেয় 11%, কারণ কি তারা বলে সিআরএম এ তার স্কোর কম, যে তার ঝুঁকি বেশি, ফাইন, সেই ঝুঁকিটা না হয় আমরা সরকারের পক্ষ থেকে, সরকার আইডেন্টিফাই করে তাদের দায়িত্ব যদি সরকার নেয় বা এখানে যদি কোনো পলিসি অ্যান্ড প্রসেস সাপোর্ট তাদেরকে দেওয়া যায়, তাহলে এই লোকগুলো বাঁচবে। বিকজ দিনের শেষে এর দ্বিতীয় ধাপে যে প্রণোদনাটা দেয়া হলো, ডেফিনেশনের কারণে, শুধুমাত্র সংজ্ঞার ইয়ের কারণে আমাদের প্রায় 10,500 থেকে 30,000 কোটি টাকা পড়ে থাকলো, কিন্তু আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মালিকরা এটা এভেল করতে পারে নাই। এটা হচ্ছে ক্ল্যারিটির অভাবের কারণে, যে এখানে ম্যান মেশিন রেশিওতে, বিকজ এটা একটা লেবার ইনটেনসিভ, সেটা কারেকশন করা গেল, এটা এখনো সেটার ক্ল্যারিটি না থাকাতে আমাদের মালিকরা এই লোনটা এভেলই করতে পারে নাই। সো এখানে বেশ কিছু কাজ আছে যেটা আমাদেরকে করতে হবে। আমরা মনে করি আমরা নির্বাচিত হয়ে আসার সাথে সাথেই আমরা এই কাজগুলোকে হাত দেব। অফকোর্স আমাদের কোভিডের কারণে এখন প্রায়োরিটি রয়ে গেছে কোভিড মোকাবেলা, এখনো কোভিডের সিচুয়েশনটা ক্লিয়ার না, এখনো থার্ড ওয়েভ আসছে, আরো স্ট্রঙ্গার হচ্ছে। সো একটা হচ্ছে যে গত সামারের আনসোল্ড গুডস গুলো রয়ে গেছে, যেটা কাস্টমার এই সামারে বিক্রি করার কথা, ইস্টারের পর আমরা ধরে নিয়েছিলাম যে ভ্যাকসিনাইজেশনটা হয়ে যাবে এবং পিপল উইল কাম ফরওয়ার্ড, দ্যাট এভরিথিং উইল বি রিজাম্পটেড প্রপারলি, বাট এখন দেখা যাচ্ছে যে এটা আরো ঘোলাটে হচ্ছে। তো তাতে করে বর্তমান যে প্রোডাকশন গুলো এখন চলছে, এই প্রোডাকশন গুলো কিন্তু আলটিমেটলি আরেকটা ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে এবং সামনে ঈদ আসছে। এই যে কোভিড এর প্রকোপটা যদি আরেকটু বেড়ে যায়, ইন্টারন্যাশনালি অলরেডি 2-3 কান্ট্রিতে লকডাউন আবার দিয়ে দিয়েছে, এই লকডাউনটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে সেলসে যদি আবার ড্রপ আসে, কাস্টমাররা যদি আবার ইনভেন্টরি কাভারেজ দেখে তাদের মালগুলো হোল্ড করে দেয়, এখানে কিন্তু আরেকটা প্রেশার আমাদের এই ফ্যাক্টরি মালিকরা ফেস করবেন। অন দ্য আদার হ্যান্ড আমাদের ওয়ার্কারগুলোকে আমরা টেক কেয়ার না করলে অন্য কেউ কিন্তু টেক কেয়ার করবে না। সো আমরা
আমরা কিন্তু অনেক সময় আমরা এই কথাটা শুনতে হয় যে আপনারা ওয়ার্কারের প্রতি যত্নশীল না। আমরা কিন্তু একটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ওয়ার্কার আমাদের পরিবার, এটা যেই যাই বলুক না কেন। আমি জানি আমার যে কয়টা ওয়ার্কার আছে, 14,800 লোকের আমি ব্যক্তিগতভাবে এই পরিবারগুলোর জন্য জিম্মাদার। আমি জানি যে এখানকার একটা ওয়ার্কারও যদি খারাপ থাকে আমি দিনের শেষে ভালো থাকবো না। অতএব আমাকে পরিকল্পনা কিন্তু নিতেই হয়, হয়তোবা সামগ্রিক অর্থে এটার যে প্রেজেন্টেশন, এটার যে কমিউনিকেশন কোঅর্ডিনেশন সেটা কিছুটা পুয়ার হওয়াতে আপনাদের কাছে আলটিমেট রিফ্লেকশনটা মনে হয় যে আমরা বোধ হয় তাদের প্রতি কেয়ারফুল না। আমরা এটা বিশ্বাস করি যে দে আর দ্য ফুয়েল অফ আওয়ার ড্রাইভিং কার। একটি দুটি বা চারটি ফ্যাক্টরিতে ভালো, সেটা দেখে সামগ্রিকভাবে ঠিক রিভার্স আপনি যেটা বলছেন। হ্যাঁ, এখন হচ্ছে কি যে দুই তিনটা এক্সাম্পল মার্কেটে খারাপ থাকতেই পারে, বাট সেটা কিন্তু না। আমি মনে করি অফকোর্স অ্যাওয়ারনেসের অনেক অ্যাওয়ারনেসে কাজ করার সুযোগ আছে, আমরা ইফিসিয়েন্সি বিল্ডিংয়ে কাজ করার সুযোগ আছে, ম্যানেজমেন্ট মাইন্ডসেট চেঞ্জ করার ব্যাপারে কাজ করার সুযোগ আছে। এবং আমরা আমাদের ম্যানিফেস্টোতে কিন্তু এগুলো বলেছি যে ব্যবস্থাপনা পরিচালক হলেই যে ব্যবস্থাপনাটা ভালো হচ্ছে, ব্যবস্থাপনা পরিচালকেরও কিন্তু সেটা বুঝতে হবে যে সে আসলে কিভাবে চালাবে। এখন টেকনোলজির যে ইন্ডাস্ট্রি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে চ্যালেঞ্জ সামনে আছে, অফকোর্স পলিসিগতভাবে হয়তো অনেকেই এখন টেকনোলজি ফান্ড নিয়ে কাজ করবে, কিন্তু কথা হচ্ছে যে আগে তো মালিককে বুঝতে হবে যে এটা যে সে নিবে সেটা দিয়ে সে কি করবে। যে বুঝে না সে তো নিবে না। সো আপনি ফান্ড অ্যাভেলেবেল করে রাখলেন কিন্তু কেউ নিল না, তাহলে আলটিমেট ইউজটা হলো না। সো আমরা চেষ্টা করছি ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপ বলি, ইন্ডাস্ট্রি প্রফেশনাল পার্টনারশিপ বলি, সেখানে আমরা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ফ্যাক্টরি ভালো করছেন তাদের গুড কেসেস, গুড প্র্যাকটিসগুলোকে আরও ইলাবোরেটলি ক্যাম্পেইন করে স্মল এবং মিডিয়াম রেঞ্জের যে ফ্যাক্টরি মালিক তাদের ম্যানেজমেন্ট লেভেলকে, তাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটিকে ইম্প্রুভ করার, তাদের পিপল ড্রিভেন থেকে প্রসেস ড্রিভেন অ্যাক্টিভিটিস গুলোকে বাড়ানো, তাতে করে তাদের যে ইফিসিয়েন্সি সেটা গ্রো করলে, তাদের খরচগুলো যদি কমে তারা সাস্টেইন করলে, এই যে ইন্ডাস্ট্রির গ্রোথ আজকে দুঃখের সাথে বলতে হয় কোভিডের কারণে হোক আর আমাদের ইনফিসিয়েন্সির কারণে হোক, ইন্ডাস্ট্রি কিন্তু কিছুটা হলেও ড্রপ করেছে, 32 থেকে এখন 28 বিলিয়নে চলে এসেছে। অফকোর্স কোভিড ইজ এ মেজর ইস্যু, বাট দেন এগেইন আমরা ম্যানেজ করতে পারলে হয়তোবা ডাইভার্সিটির কারণে এবং আরেকটু আগ থেকে যদি প্ল্যান করতে পারতাম তাহলে হয়তো আমরা আরেকটু ভালো থাকতাম, বিকজ ইন্ডাস্ট্রি কিন্তু একটা ডাইমেনশন শিফট হচ্ছে, এটা প্রোডাক্টে বলেন আর রিটেইল কনসেপ্টে বলেন আর আপনি যে কোনো পার্সপেক্টিভে, আজকে থেকে 5 বছর পরে কিন্তু ইন্ডাস্ট্রির শেপ, ইন্ডাস্ট্রির নিড, ইন্ডাস্ট্রির ইয়ে কিন্তু এক থাকবে না। সো আমি মনে করি যে আমরা নির্বাচিত হলে আমরা ডেফিনেটলি এই প্রত্যেকটা এরিয়াতে কাজ করব। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, না ধন্যবাদ রাকিব ভাইয়ের কথা থেকে অনেকগুলো জিনিস জানা গেল। একটা বৈশ্বিক একটি জায়গায় আমরা খুব বেশি আমাদের উদ্যোগ আমরা দেখি না, যেমন ব্র্যান্ড বায়ারদেরকে কীভাবে আরও বেশি অ্যাকাউন্টেবল, এবং আমি বলবো যে বাংলাদেশের মতো দেশগুলো যে সমস্ত দেশের সবচেয়ে এই ধরনের সেফটি নেট প্রোগ্রাম দুর্বল এবং শ্রমিকরা যেখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে থাকে, সেই জায়গাতে কীভাবে তাদেরকে আরও বেশি নিয়ে আসা যায়। আমাদের একটা স্টাডি রিসেন্টলি আমরা শেষ করেছি, সেখানে আমরা যেটা দেখেছি যে কোভিডের আগে চায়না থেকে যে পরিমাণ পণ্য নেওয়া হতো, কোভিডের মধ্যে চায়না থেকে নেওয়ার পরিমাণ আরও বেড়ে গেল, এমনকি ওদের শেয়ার তখন ছিল 33%, সেটা এখন বেড়ে 38-42% উঠে গেছে। অথচ ভাবা হয়েছিল যে অন্যান্য দেশে যাবে, এই যে কনসেন্ট্রেশন হলো কম পণ্যের ভিতরে, আমি বলছি শেয়ারের মধ্যে যে এই যে একই একটা দেশে আরো কনসেন্ট্রেশন হয়ে গেল, এইটিও কিন্তু আমাদের উদ্যোক্তাদের কিন্তু ভুগিয়েছে। এই যে কম দামে করা, কিন্তু অর্ডার যদি আরো অ্যাডিকুয়েট থাকতো তাহলে কিন্তু এই ধরনের ওই কম দামে করার মতো অবস্থায় তাকে হয়তো যেতে হতো না। সেই জায়গাটিতে আমি আমি বলবো যে যে নেতৃত্বই আসুন না ওনারা, সে এটাকে কিভাবে ব্র্যান্ড বায়ারদের সাথে আরো বেশি ক্লোজলি ইনগেজ হওয়া যায় এবং কিভাবে তাদেরকে বাংলাদেশের মতো দেশের থেকে আরো বেশি পণ্য নেওয়াতে উদ্বুদ্ধ করা যায়। অনেক ব্র্যান্ড বায়ারে বলে তোমাদের দেশে এগুলো পারে না করে না, আমরা ওই অ্যানালাইসিসও করে দেখেছি যে পণ্য ভিয়েতনামে করছে ওই পণ্য আমরাও করি, সুতরাং যে পণ্য চীন করছে সেগুলো তো আমরা করি, হয়তো সব পণ্য করি না, তো সেই ধরনের পণ্য কিভাবে আমাদের মতো, বিশেষ করে এই ধরনের চ্যালেঞ্জিং টাইমে,
কারণ চায়নার মতো দেশের তাদের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম অনেক স্ট্রং, তাদের দেশে কিছু কম অর্ডার গেলেও তাদের সরকার তাদের ওয়ার্কারদের টিকিয়ে রাখতে পারবে। কিন্তু আমাদের মতো দেশে যেখানে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম নাই, সরকার ওয়ার্কারদের সেভাবে সাপোর্ট দিতে পারে না, সেখানে ওয়ার্কারদের জীবন জীবিকার জন্য আসলে মালিকদের এই চালানো, ফ্যাক্টরি চালানো এবং এই কাজের মধ্যে থাকাটাই হচ্ছে তাদের একমাত্র আমি বলবো সোশ্যাল সেফটি নেট এই ধরনের সিচুয়েশনে। সুতরাং সেই দিক থেকে আমি যে বলবো যে অ্যাসোসিয়েশন গুলো ওই সমস্ত দেশগুলো সরকারগুলোর সঙ্গে কাজ করা, সেটা জার্মানি হোক, নেদারল্যান্ডস হোক, সুইডেন হোক অথবা ইউএসএ হোক, তাদেরকে বলা যে চায়নার মতো জায়গা থেকে অর্ডার শিফট করে অন্য দেশে যাওয়ার চেয়ে বাংলাদেশে যেন তারা অর্ডার গুলো আরো বাড়িয়ে দেয়, সেই জায়গাটির ব্যাপারে তাদের আরো বেশি চাপ দেওয়া, এবং সেটি যদি তাদেরকে বোঝানো হয় আমার ধারণা তারা এটিতে মানে উৎসাহিত হবে, কেননা কোভিড খুব দ্রুত যাচ্ছে এটি আমাদের কাছে মনে হচ্ছে না। কি আমি একটু জাস্ট আপনাকে এখানে বলি, এখানে দুটো জিনিস আসলে কাজ করেছে, আপনার সাথে কমপ্লিমেন্ট করি বা কন্ট্রাডিক্ট করি, সেটা হচ্ছে যে চায়নাতে অর্ডারটা বেড়ে যাওয়ার দুটো কারণ ছিল। একটা হচ্ছে যে আমরা এখনো ইম্পোর্ট বেসড, আমাদের ভার্টিক্যাল ইন্টিগ্রেশনে নিতে আমরা কিছুটা হলেও সাপোর্ট আছে, বাট ফেন্সিং নিতে এখনো নাই, বাট যেটা হচ্ছে যেমন ওভেন বা আউটার ওয়ার বা ইয়েতে সব কিছুতেই আমরা কিন্তু এখনো ভার্টিক্যাল ইন্টিগ্রেশনে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের ইনাফ না, ডেনিম এবং নিটে আই উড সে 25% আছে। তো এখানে একটা হিউজ গ্যাপ আছে যে আমরা আলটিমেটলি